দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আরও একটু স্পেসিফিক্যালি বলে, বাংলাদেশের একমাত্র প্রজাপতি গবেষণা পার্কে যিনি এটির স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন, আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার, আপনার এই ড্রিম প্রজেক্টটা নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অ্যাকচুয়ালি প্রজাপতি যে রঙিন ছটা বা প্রজাপতি যে রঙিন যে তার অবয়ব বলবো, তার সাথে প্রকৃতির যে প্রয়োজনীয়তা সেটি এত গুরুত্বপূর্ণ। যেমন পলিনেশন যে শব্দটা আমরা বলি, যে পরাগায়ন করা, প্রজাপতি ফরেস্ট এবং আমাদের নর্মাল যে ভেজিটেশন সেখানে ফুলে ফুলে ঘুরে তারা কিন্তু পরাগায়ন করে এবং গাছে যে বীজ উৎপন্ন করে তার ফলে কিন্তু এই বীজের থেকে গাছগুলো হয় আমরা জানি। তো প্রজাপতি আমাদের বনভূমি এবং সবুজ যে বনায়ন সেটিকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে। তো এটি বাংলাদেশের মতো একটি দেশ যেখানে আমরা উন্নয়ন করছি বা আরও উন্নয়ন করতে হবে, বা আমাদের যে প্রাকৃতিক সম্পদ বা রিসোর্সেস আছে সেগুলোকে আমাদের কনজার্ভ করতে হবে, সেই বিষয়টাকে সামনে রেখে, এবং আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু প্রকৃতির যে ভারসাম্যহীনতা বা সবুজ বনভূমি না থাকার যে একটা স্বল্পতার যে জায়গাটাতে, সেই জায়গাতে কিন্তু প্রজাপতি পরাগায়ন করে বীজ উৎপন্ন করে গাছপালা টিকে রাখছে এবং বনভূমি টিকে রাখছে। তো বাংলাদেশ আমরা দেখছি যে সামগ্রিক যে উন্নয়ন, সামগ্রিক যে আমাদের যে ব্যবস্থাপনা বা পলিউশন যেটা আমরা বলি, যে সব জায়গায় আমরা পলিউটেড করছি আনফর্চুনেটলি, তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে এই প্রজাপতির যে ভূমিকাটা, যে প্রজাপতি থাকলে সবুজ গাছপালা থাকবে, আর সবুজ গাছপালা থাকলে আমাদের যে প্রচুর অক্সিজেন বা আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো আছে সেগুলো যে আমরা অ্যাবজর্ব করতে পারবো, এবং প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেগুলো আমরা মোকাবিলা করতে পারবো, এই ধারণা কনসেপ্টে রেখে যে প্রজাপতিকে চেনা, প্রজাপতির ভূমিকাকে জানা, এবং সর্বস্তরের মানুষ যারা শিক্ষার্থী, বাংলাদেশে যারা স্কুল গোয়িং স্টুডেন্ট বা যারা বিভিন্ন মাত্রার বয়সের মানুষ যারা আসেন, তারা প্রজাপতি দেখেন, কাছ থেকে গাছগুলো চেনেন, কোন গাছে প্রজাপতি ডিম পারছে, প্রজাপতি থাকলে আমাদের কী লাভ হবে এবং প্রজাপতি দেখতে কেমন, এটি কিন্তু শিশু বয়স থেকে আমরা আসলে এই আগ্রহটাকে গ্রো করতে যাচ্ছি আমাদের ওই প্রজন্মকে, যে প্রজন্ম বড় হয়ে এই দেশের দায়িত্ব নেবে এবং এই প্রজাপতি এবং প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসবে। যত প্রজাতির প্রজাপতি পাওয়া যেত শতাধিক, এখন সেটি ড্রাস্টিক্যালি ফল করেছে সেই সংখ্যাটা, এটার কারণ কী? খুব দুঃখজনক যে এটা একদম অর্ধেকের মতো চলে আসছে, 55 থেকে আপনার 60 প্রজাতির মতো। এটি কিন্তু আমাদের জন্য একটা খুবই দুঃসংবাদ এবং মানে খুবই খুবই খারাপ অ্যালার্মিং একটা বার্তা দিচ্ছে যে আসলে কেন হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে বিশ্ববিদ্যালয় যে উন্নয়ন হচ্ছে বা অবকাঠামোগত যে উন্নয়নটা আমরা বলবো, বিশেষ করে এখন খুবই বিল্ডিং হচ্ছে আপনারা জান, সেটির সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু যে উন্নয়নের সাথে সাথে যে গাছপালা ঝোপঝাড় যে কাটা হচ্ছে বা নষ্ট হচ্ছে, তারপরে শুধু প্রজাপতি না, অপরাপর বন্যপ্রাণী এবং অন্যান্য যে উদ্ভিদ, বিশেষ করে এখানে 5 ধরনের অর্কিড গাছ পাওয়া যায় মাটিতে, যেটা কিন্তু বাংলাদেশের খুব একটা ইউনিক একটা মেসেজ বা অবস্থান এখানকার ল্যান্ডস্কেপিং বা ভেজিটেশন অনুযায়ী। তো আমরা চাই যে এই উন্নয়নের সাথে বিরোধিতা আমরা করতে চাচ্ছি না বা বিরোধিতা নেই, কিন্তু উন্নয়নের সাথে সাথে যদি আমরা ঝোপঝাড়গুলো না রাখি তাহলে কিন্তু এই প্রজাপতি হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাওয়ার যে কারণে জায়গাটা, কারণ প্রজাপতি বাঁচে কিন্তু এই গাছপালার উপর নির্ভর করে, কারণ তাদের যে লার্ভা বা ক্যাটারপিলার তারা কিন্তু পাতাগুলো খাচ্ছে, এবং সেটা কিন্তু বড় গাছের চেয়ে কিন্তু ঝোপঝাড়গুলো, লতানো ভাইন, ক্রিপার, এগুলোতে ঔষধি গাছগুলো আছে, মেডিসিন প্লান্ট, তো এগুলো স্বাভাবিকভাবে যখন কমে যাচ্ছে উন্নয়নের জন্য, স্বাভাবিকভাবে এই প্রজাপতি কমে যাচ্ছে, কারণ তাদের ডিম পাড়া, তাদের যে লার্ভা বা ক্যাটারপিলার যে পাতাগুলো খেয়ে বড় হবে সেগুলো কিন্তু নাই, খুব স্বাভাবিকভাবে আমাদের এটা কমে যাওয়ার কারণ। প্রজাপতি বা অন্যান্য যে বায়োডাইভার্সিটি যে এলিমেন্টগুলো আছে এগুলো কীভাবে আসলে আমরা কনজার্ভ করতে পারি? আমাদের কনজারভেশন জন্য আসলে একটা মাস্টার প্ল্যান দরকার, বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা শিক্ষিত মানুষ, শিক্ষা জ্ঞান এবং গবেষণা যে চর্চাগুলো হয় এই জায়গাতে কিন্তু একটা মাস্টার প্ল্যান খুব জরুরি, যে আসলে আমাদের কতটুকু, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা জানি যে 25% বনভূমি রাখা দরকার বা একটা স্ট্যান্ডার্ড রেশিও থাকে, একটা ল্যান্ডস্কেপিং বা একটা মানে স্থাপনার জন্য, একটা ইনস্টিটিউটের জন্য কিন্তু এরকম একটা জায়গা সারা বিশ্বে আছে, কিন্তু আমরা এত সুন্দর একটা ক্যাম্পাস পেয়ে আনফর্চুনেটলি যেভাবে আমাদের উন্নয়নগুলো প্রক্রিয়া যাচ্ছে, যে হঠাৎ করে ইচ্ছে করলে একটা জায়গা স্থাপনা তৈরি করে দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদের যে বন্যপ্রাণী, বিশেষ করে এখানে অনেক জানেন যে শীতের পাখি আসছে, এখানে অনেক ধরনের গুই সাপ, সাপ, ব্যাং সব কিছু আছে এবং প্রজাপতি তো আছেই, এবং প্রতি বছর এখানে পাখি মেলা, প্রজাপতি মেলা হয়, এইটির যে ধরে রাখার জন্য এই এই যে প্রজাপতি, পাখি, এই গাছপালা, তাদের আবাসস্থল আমাদেরকে ডেফিনেটলি সংরক্ষণ করতে হবে। প্রজাপতি এবং বিজ্ঞান গবেষণায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
প্রজাপতি পার্ক আমার দায়িত্বের মধ্যে ছিল, যেখানে বিভাগ আমার শিক্ষক এবং শিক্ষার্থীরা আমাকে সাপোর্ট দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। তো ভবিষ্যতে আমরা চাই এই পার্কের সাথে সাথে একটি প্রজাপতি মিউজিয়াম বা একটি ইনসেক্ট মিউজিয়াম, যেটা বাংলাদেশের নতুন একটা কনসেপ্ট, যদি আমরা অর্থের বা আমাদের জায়গা যেহেতু আছে বিশ্ববিদ্যালয় দিয়েছে, তো আমরা যদি একটু অর্থের বা আমার পৃষ্ঠপোষকতা পাই, তো আমার মনে হয় যে একটা যদি প্রজাপতি একটা একটা মিউজিয়াম করা যায় যেটি সারা বিশ্বে আছে, যে প্রজাপতি হারিয়ে যাবে কিন্তু আমরা স্টাফিং করে 100 বছর 200 বছর বা অনেক দীর্ঘ সময় আমরা রেখে দিব, যেখানে আমাদের শিক্ষা উপকরণগুলো থাকবে, শিশুরা আসবে, সবাই সব বয়সের মানুষ এসে দেখবে কাছ থেকে যে প্রজাপতিগুলো কেমন এবং তারা তাদের যে অন্যান্য তথ্যগুলো, তাদের জীবনযাত্রা, জীবনচক্র, তাদের ডিম এবং ক্যাটারপিলার সবগুলো তাদের নিবে। তো এই মিউজিয়ামটা করার আমার একটা স্বপ্ন আছে, যেখানে শুধু প্রজাপতি না অপর অপর যে ইনসেক্টগুলো, বিশেষ করে মৌমাছি সারা বিশ্বে, এটাও একটা বড় পলিনেটর গ্রুপ আপনি জানেন বোধ হয়, সেটা হচ্ছে একজন মানে বিজ্ঞানীরা অলরেডি বলে ফেলছে যে সারা বিশ্বে কোনো কিছু যদি নাও থাকে বা থাকবে কিন্তু যদি মৌমাছি না থাকে 3 মাস, তাহলে এই পৃথিবী হয়তো বা ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। ধন্যবাদ স্যার, আমরাও চাই আপনার এই স্বপ্ন পূরণ হোক, বাস্তবায়িত হোক, আর এইখানকার এই সুন্দর সবুজ পরিবেশ টিকে থাকুক।